প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, দেশের অর্থনীতি বাঁচায়, এই স্লোগান আমরা সামনে রাখি বিপুল উৎসাহ উদ্দীপনা ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠিত প্রবাসী বীর রেমিটেন্স উদ্যোগের প্রাণ সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের তৃতীয় বর্ষপূর্তি ও মিলন মেলা। ডিসেম্বরের 31 তারিখ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পুলিশ প্লাজা ক্লাব কার্যালয় সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম হেলাল সিআইপি সভাপতিত্বে অতিথি সদস্যদের মাঝে উপস্থিত আছেন ওমান কিং জালান গ্রুপের চেয়ারম্যান আব্দুল মান্নান, মোহাম্মদ সৈয়দ নুরুল কবির, শাহাদাত হোসেন আলিবি, মোহাম্মদ জিয়া, মোহাম্মদ জসিম, আবুল কাশেম, সোহেল সিকদার ও জসিম। চট্টগ্রাম প্রবাসী ক্লাব আর আর চট্টগ্রাম বিভাগের মানুষ হলাই সেটাই জিগান অনুরোধ তাই বোধ এই চট্টগ্রাম প্রবাসী ক্লাব ইবে দলমত নির্বিশেষে সম্পূর্ণ রাজনৈতিক ভাবে আরাস রেডি করে দিতে প্রবাসী হল লাই। সুতরাং চট্টগ্রামের বুকুত যে দুগুণ প্রবাসী হল আসন দেশ বিশেষ সারা বিশ্ব বেগুণ আনরা এই চট্টগ্রাম প্রবাসী তল সাই এতল তাইন ইনশাল্লাহ একদিন না একদিন সম্মানিত হইবেন, একদিন না একদিন এই প্রবাসী হলর পক্ষে হতা হইবার অধিকার রাখবেন আনরা বেগুণে। আসলে প্রবাসী ক্লাব ইবে প্রবাসীদের স্বার্থে হতা হইবার লাই। আর 1,25,00,000 মানুষ বিভিন্ন দেশের মেজি 5 কোটি মানুষের প্রতিনিধিত্ব করি, সেই হিসেবে আর সরকারের তুন হন অধিকার না ফায়। আর এই সরকারের তুন অধিকার আদায় করি বললে প্রবাসী ক্লাব করি কি আর আর এই ক্লাবের মাধ্যমে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় এডে আরো উপস্থিত আছেন এস এম জসিম, হাসান বাবু, জামাল উদ্দিন বাদশাহ, মাহমুদ রহমান, আব্দুল শুকুর, মোহাম্মদ মনির। সিটাং বাসিল আর ইতিমধ্যে 18 জন মানুষের বিধবা ভাতাদির প্রতি মাসে জিয়ান হয়তো সরকার হয়ে দুর্নদের। আর 18 জন মানুষের বিধবা ভাতাদির শীতকালীন বস্ত্র দির এবং বিভিন্ন সময় জাতীয় সুখ দিবস জাতীয় প্রোগ্রাম অনুযায়ী আর খাদ্য বস্ত্র অন্য ইন ব্যবস্থা করি। আরো যারা বিভিন্ন পর্যায়ে যেটা ক্ষতিগ্রস্ত হয় তারা আর ঘর বাঁধি দি এবং অনুদান দি দেশকে ডেভেলপ করার জন্য, দেশকে দেশের মানুষকে সবাসীদেরকে আগামীর স্বপ্ন দেখার জন্য আমরা এই সংগঠন করেছেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব। অবশ্যই আমরা একদিন বিশ্বের বুকে যেভাবে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশকে উন্নতির দিকে চলে নিয়ে যাচ্ছেন এইভাবে আমরাও ইনশাআল্লাহ একদিন বিজয় চট্টগ্রাম।